নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখে নেব তাহিরপুরের একটি পূজা মণ্ডপ। আমরা চলে এসেছি তাহিরপুরে এবং আমরা আজকে তাহিরপুরের যে পূজা মণ্ডপটি দেখব সেটি হচ্ছে তাহিরপুর বিদ্যুৎ বাহিনীর পূজা মণ্ডপ। তারা বেশ কয়েক বছর ধরেই কিন্তু সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করে। মণ্ডপ থেকে প্রতিমা সব কিছুতেই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে এবং তা সত্যিই অসাধারণ, তারা যথেষ্ট সফল হয়েছে। তাদের এবারের থিম আদিযোগী, অর্থাৎ শিবের একটা রূপ তাকে কিন্তু আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সত্যি এখানে এত সুন্দর আলোর ছটা এবং আলোকময় যে প্যান্ডেল তা সত্যি অসাধারণ লাগছে। পাহাড়ের মাথায় আদিযোগী এবং রাতের অন্ধকারে একটা অন্যরকম পরিবেশের কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং প্যান্ডেলটি কিন্তু খুব বড়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এগুলো মিলিয়ে কিন্তু বিশাল জায়গা জুড়ে প্যান্ডেল। তাদের পূজা প্রাঙ্গণ যতটা পুরোটা জুড়েই তারা করেছে এবং প্যান্ডেলটা সুউচ্চ, সিঁড়ি দিয়ে প্রথমে উঠতে হয়, তারপরে আবার নিচে নেমে প্যান্ডেলটা দেখতে হয় ভিতরটা। অর্থাৎ সেই জায়গাটাও কিন্তু একটা রোমাঞ্চকর জায়গা। রাতের অন্ধকারে সিঁড়ি বেয়ে ওঠা ঠিক যেন পাহাড়ের মাথায় উঠছে আমরা, এরকমই একটা মনে হয়। তো খুব সুন্দর লাগছে তাদের এবছরের থিমটি। আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি আর আজ ষষ্ঠী, ষষ্ঠীর দিনেও কিন্তু তাদের এই পূজা মণ্ডপে কিন্তু অনেক মানুষের ভিড়। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা, আপনারা আসুন এবং দেখুন। খুব সুন্দর করে কিন্তু তাদের এই মণ্ডপটি সজ্জিত হয়েছে, দেখতে পাচ্ছেন নিচে একটা শিব, শিবের মূর্তি এবং উপরে রয়েছে আদিযোগী, অর্থাৎ প্রথম দিকের যে শিব। শিবের তো নানা জায়গায় নানা রূপ। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি, মনে হচ্ছে যেন গুহার মধ্যে দিয়ে চলেছি, পাহাড়ের গুহা। সেই আদল দেওয়ার চেষ্টা করেছে তারা, খুব সুন্দর। এবং আস্তে আস্তে আমরা এগিয়ে এলাম এবং এখানে প্রথমে যে প্রতিমাটি আমাদের চোখে পড়বে সেটি হচ্ছে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ 2020 সাল, 2021 সাল এবং 2022 সালের কিছুটা জুড়ে মানুষের জীবন বিভীষিকাময় হয়ে গিয়েছিলো এবং সব থেকে কষ্ট কেটেছিল পরিযায়ী শ্রমিকরা তাদের জীবনযাপন। আমরা সবাই জানি তারা পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছিল, কেউ কেউ অনেক দূর দূরান্ত থেকে, অর্থাৎ যত কষ্ট কিন্তু শ্রমিকদের উপর দিয়ে গিয়েছে। সমাজের সব স্তরের মধ্যেই তার প্রভাব কম বেশি পড়েছে, কিন্তু শ্রমিকরা কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছে। তো আমরা ভাবছিলাম যে আর কোনো ঠাকুর নেই, কিন্তু একটু এগিয়ে যেতেই আমাদের নজরে পড়ল সেই সাবেকি প্রতিমাও রয়েছে, যেটি কিন্তু আসলে পুজো করা হয়েছে। তো সেটা দেখতে দেখতে আবার আমরা বেরিয়ে এলাম এবং মণ্ডপটি আপনাদের জন্য আরও একবার তুলে ধরলাম অনেকটা দূর থেকে, যাতে সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পান। এবং কেমন লাগলো মণ্ডপটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আদিযোগীর উপর যে লাইট ইফেক্টটা দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু অসাধারণ একটা আবহ সৃষ্টি হয়েছে, সব মিলে কিন্তু সত্যি অসাধারণ। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং তাহিরপুরের যারা আছেন তারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো।